ফাজিল পাস করে তোমরা ফাজিলে ভর্তি হলে অনার্স ঢাকা ইউনিভার্সিটি কেউ চান্স পাও, আমরা দেব। সেখানেও পড়বা, এখানেও পড়বা, মাসুদাফা হয়তো একটু কথা বলে ফেলছেন তোমরা চলে যাবা, না আমার একটা স্টুডেন্ট এখান থেকে আলিম পাস করে যাবে না, আমি আশা করি, আমি আশা করি একজনও যাবে না, আমার এখানেই পড়বে, এখান থেকেই প্রয়োজনে যদি সে ভালো ইউনিভার্সিটির চান্স পায় আমরা তাকে যেতে দেব। তোমাদের এটা তোমাদের বাবার বাড়ি। বান্দা শেখ মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাই আমাদের তোমাদের সকলের জন্য আত্মার পিতা মনে করে এটা তোমাদের বাবার বাড়ি, এই বাড়িকে তোমরা ছেড়ে যাবা না। মাদ্রাসার শেষ পড়া পর্যন্ত তোমাদেরকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলার কাছে ফাজিল পর্যায়ে আমার 27 জন আলিম পরীক্ষার্থী সবাই যেন আমার এই মাদ্রাসায় ফাজিলের শিক্ষার্থী হয়, তারা যেন কামেলে সিয়াসিন্তা পড়ে একজন মহাদ্দিস হয়, আমরা আশা করব। তোমাদের সকলকে আমরা পাবো, তোমাদের জন্য দোয়া চেয়ে আল্লাহর কাছে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন ওস্তাদুল আসাদিজা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তোমাদের ওস্তাদ, এই রহমত আলম ইসলাম মিশন ট্রাস্টের সঙ্গে এই মাদ্রাসার সঙ্গে যার জীবনটা জড়িত ওস্তাদুল আসাদিজা জনাব আলহাজ হযরত মাওলানা তাজুল।